আসসালামু আলাইকুম। আজকে দেখো মারে থাকে আমি কুমলি শাক তুলে নিয়েছি। এই দেখো শাকগুনা একদম নকনকা, একদম কি সুন্দর শাক। আজকে আমি ভাজবো, এখন শাক আমি বাইছে নেই। তো প্রিয় দর্শক, আপনার ভাবি দেখেন মাঠে থেকে শাক তুলে নিয়েছে, শাক আজকে স্বাদ হবো। কারণ হলো আপনার যে কোনো বস্তু আপনার কষ্ট করে তুইলে আইনে ওই বস্তুটা রান্না করলে স্বাদ নয়। তেমনি আপনার কাম করে আইয়া যে তরকারি স্বাদ নাকবো না, ওই তরকারি খেলে স্বাদ নাকি। তো আপনার ভাবি অনেক কষ্ট করে যে শাকগুলো উড়িতে নিয়েছে, দেখেন কি সুন্দর। আর আমাদের এখানে আজকে অল্প অল্প বৃষ্টি পড়তেছে, শাকগুলো দেখেন ভিজে একদম নকনকা। তো কুমলি শাক আপনার ভাজলে ভালোই স্বাদ নাকি। আর একদম কষি কষি শাক দেখেন, কষি না একদম একদম আধা দিনে ফালি দিতেছ, ফুকা খেছে যে। কুমলি শাক দিয়ে একটা ফুকা খাই, খালি দেখে নিলি নিলি, যতই ভালো থাক তার ফুকা খাবে না, তার সারে না, সারের কোনো দুনিয়ার নোকে না, মোটা মোটা হয়। আর এই জন্য কোন থেকে তুলছাও? মাঠে থেকে। মাঠে থেকে? কোন মাঠে থেকে? ও যে নদীর পাড়ে। নদীর পাড় থেকে? হ্যাঁ। দেখেন শাক আমার আগে থেকে এমনি পছন্দ, আর আপনার ভাবির হইলে রুই মাছ পছন্দ। তো মাছ দিয়ে শাক তো রান্ধাবো না, আজকে খালি শাক ভাজা হবো। শাক ভাজা শেষ। এই দেখো কতগুলা ফেলা নিয়ে গেলো, আর এডি শাক বাইরে এলো। শাকগুলা সাবলার পানি আইছে, সাবলার পানি দিয়ে আমি শাকগুলা ভালো করে দিয়া নিই। ওই দেখেন আবেদার বড়ি কাট কেটেছি, আর কুরকে দেখেন ব্যক্তির পাশা কেটেছি, দেখছেন? এই যে দেখেন সাবলার পানি এসে আবেদা শাক দিবে, শাক দিয়ে আরাম পাইবে না, মজা আর করে পানি করে বন্ধ করুন না, গরু নেই রান্না চল না, এক বালতি গরু নেই, এক বালতি রান্না চল না। আজকে দুই দিন পরে পানি দিলাছে, ভালো করে দিয়ে নাও। আমরা বলি মাছ ভালো করে ধুই না, দেখাই না দেখে কয় ভালো করে ধুই না। মাছ ধোয়া সারা খান যাবো কি, আস্তে আস্তে গন্ধ করবো, তো শাক গুনা ভালো করে ধোয়া দেখাই নাকি কাও? তিন চার ধোয়া দেও। আচ্ছা এক দোয়া দেওয়া হইলো, দেখেন দুই দোয়া দিলাম, দুই দোয়া দিলাম, পানি নিয়ে দিচ্ছি। তো পানি আবার শুরু করো, পানি ই করো, পানি বুঝাই হোক। এই যে আবার পানি নিয়ে লাগাতে, দেখেন মনে মনে তিন চার দোয়া দাও না, তিন চার দোয়া দিলে আপনার একদম পরিষ্কার হয়ে যাবে। শাক ধোয়া হয়েছে, এখন আমি চুলার পরে এলাম, চুলাই আগুন দিছি, এখন আমি শাকের কড়াই বহে দেব। অল্প লবণ দিয়ে দিব, এক কড়াই এসাল কইটুকু আরো কমে দেব। শাক না দিয়ে নালে গেলে এড়া এড়া হয়, দোলা থাকে না। গুডু কইলো একজনে দেবো না, পানি ফেলে দাও, আর পানি ফেলে দিলে ভিটামিন গেলে গিয়ে
পানি ফালাই দিলেন না, ভিটামিন গেল গা। শাকের পানি থাকা লাগে, খাইলে ভালো। ময়না কো কত গুণ শাক তুলো না উইছি এই যে নাই বললাম এখান দেখো এক লাই ময়না রে ও পানি অল্প বেড়েছে না শাক অল্প তাহলে পানি অল্প বেড়াবো না। তো বন্ধুরা দেখেন শাকে পানি থাকে, পানিটা ফালাইতে নাকি, নাহলে আপনার ভাজিটা বেশি ভালো হবে না। হ্যাঁ পানি ফেলা শেষ, এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কাটছি দিয়ে দেব। শাকটা আদা ভাজা হয়েছে, এখন আমি নামে নিয়ে সম্বাদ দিই। আমি পেঁয়াজ দিয়ে দিব, শাক ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো প্রিয় দর্শক, রান্না বান্না শেষ। তো আজকে মানে ভালো মন্দ না আর কি, এমনি ধরেন ভালো মন্দ তো খাই না, খাবো না তো হাত দিয়ে নেই। বিসমিল্লাহ। তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তো এখানে আপনার আলু ভর্তা আর ওই যে আপনার ওই যে ঈদ যে বাচ্চে কুমড়ের শাক, এই যে তো খাইয়া টেস্ট করে বলি কিরম স্বাদ আছে। গরম গরম ভাত ভালো লাগে দেখি। শাক দিয়ে আপনার সাড্ডা ভাত খাওয়া যায়, ভালো লাগে। আলু ভর্তা খাই দেখি, ভালোই স্বাদ আছে। বাগান বর্তালে আরো স্বাদ দিত। কুমড়ে শাক আপনার যেটা নগর নগর মোড়া থাকে, নগর নাগাল ওটা স্বাদ লাগে না, যেটা চিকন চিকন দেখবেন পাতলা পাতলা ওটা ভালো লাগে।
প্রিয় দর্শক, খুব স্বাদ হয়েছে, ভালো লাগতেছে। তো আজকে আমার শরীর এত ভালো না, কি বলেন, সর্দি লাগছে, বৃষ্টিতে একটু ভিজছি, এই জন্যে মানে হঠাৎ করে আপনার আচকায় কিছু ঠান্ডা পড়ছে, ওই জন্য ভয়তে হয়েছে। কদিন আগে হেরম গরম গেল, রোদেও থাকছে এই টাইমে, আজকে আবার বৃষ্টিতে ভিজছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। তো আজকের দিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।